তো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা চতুর্থ পর্বের এস্টিমেটিং অ্যান্ড কস্টিংয়ের ধারাবাহিকভাবে অনেকগুলো চ্যাপ্টার শেষ করেছি, দ্বিতীয় তৃতীয় পঞ্চম চ্যাপ্টার শেষ করেছি। তো আজকে পঞ্চম চ্যাপ্টারের একটা গাণিতিক সমস্যার সমাধান দেখব আমরা। তো এখানে প্রশ্নে বলা হচ্ছে, নিম্ন চিত্র অনুযায়ী একটি 10 মিটার চওড়া অর্থাৎ চওড়া এবং 100 মিটার লম্বা বিটুমেন রোডের এস্টিমেট করো। তো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এই রোডের চওড়া অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত এটার চওড়া হচ্ছে 10 মিটার এবং এটার লেন্থ হচ্ছে 100 মিটার। বিটুমেন রোডের এস্টিমেট করতে বলা হয়েছে এবং এখানে ডায়াগ্রাম দিয়ে আমাদেরকে কোনটা কী, এটা হচ্ছে ক্যাম্বার, তারপরে সোলিং, হেরিং বন্ড, তারপরে সিসি। তো এখানে এই ডাটাগুলো দেওয়া আছে, তো এই ডাটা দেওয়া আছে এবং ডায়াগ্রাম দেওয়া আছে। তো এখান থেকে আমাদেরকে বলা হয়েছে যে কি, বিটুমেন রোডের এস্টিমেট করার জন্য। তো আমরা এই গত ক্লাসে বা এর আগের ক্লাসগুলোতে এই বিটুমেন সড়কের কয়েকটা ধাপ বা স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা এস্টিমেট করব বা একটা রাস্তা কীভাবে তৈরি করা হয়, এই পর্যায়ক্রমে ধাপগুলো কিন্তু দেখানোর চেষ্টা করেছি। তো আজকে সেই গানে ধাপগুলো দিয়ে আজকে গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রথম ধাপে হচ্ছে আমাদের মাটি কাটা। আমরা যখন কোনো জায়গায় একটা সড়ক করতে হবে, তো সড়কটার দীর্ঘস্থায়ীর জন্য আমাদের কী কী করতে হবে বা রাস্তা তৈরি করার জন্য ফার্স্ট স্টেপে আমাদের যে কাজটা করতে হবে সেটা মাটি কাটতে হবে। তো এই মাটি কাটার পরিমাণটা অবশ্যই তো যে আমাদেরকে কি, তো আমরা যদি একটু লক্ষ্য করি, মাটি অবশ্যই পুরোটাতে কাটতে হবে। যদি 10 রোডের দৈর্ঘ্য যদি হয়ে থাকে 100 মিটার এবং প্রস্থ যদি হয়ে থাকে 10 মিটার, তাহলে আমাদের 10 এবং 100 এই দৈর্ঘ্য প্রস্থ যা আছে পুরোটাতেই কিন্তু মাটি কাটা লাগবে। তো অবশ্যই আমরা কী করবো, প্রথমে মাটি কাটার পরিমাণ, এখানে সংখ্যা ও সংখ্যা আছে, যেহেতু আমরা একটা রোড নিয়ে কাজ করতে চাই, অতএব এখানে সংখ্যা একই থাকবে এবং দৈর্ঘ্য হচ্ছে কত, দৈর্ঘ্য 100 মিটার। মোট দৈর্ঘ্য যেহেতু সংখ্যা একটা, তাহলে আমরা এক দিয়ে যদি গুণ করি তাহলে এটা মোট দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি 100, আর প্রস্থ হচ্ছে কত, 10 মিটার, যেটা এই যে এখান থেকে এই পর্যন্ত প্রস্থ হচ্ছে 10 মিটার, সেই 10 মিটার লিখে দিলাম। তো এবার মোট দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ, যদি আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, এখন আমাদের দরকার কি উচ্চতা, অর্থাৎ কতটুকু পরিমাণ আমাদেরকে গভীরতা মাটি কাটতে হবে, গভীরতা বা উচ্চতা যাই বলি না কেন, কতটুকু গভীরতা আমাদের মাটি কাটতে হবে। তো এই ডাটাটা দেয়া আছে, যে এখান থেকে এ পর্যন্ত ডাটা দেয়া আছে 3.25 সেন্টিমিটার। তো এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে আমরা পাচ্ছি 0.325। তো সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট কীভাবে করতে হয় এটা অবশ্যই আমরা জানি। তো এই মিটারে কনভার্ট করার পর আমরা কী কী পাচ্ছি, আমরা দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি এবং উচ্চতা পাইছি। তো এই তিনটা ডাটাকে যখন আমরা গুণ করব তাহলে আমরা টোটাল মাটি কাটার পরিমাণটা পেয়ে যাব। তো এই তিনটাকে সেমভাবে আমরা গুণ করে দিলাম, 100 × 10 × 0.325, এই তিনটাকে গুণ করলে আমরা পাচ্ছি মাটি কাটার পরিমাণ 325 ঘনমিটার। আমরা জানি যে মাটি কাটার পরিমাণটা কি সবসময় ঘনমিটারে বের হবে। তো এই যে আমরা মানটা পেয়ে গেলাম। তো আমাদের প্রথম স্টেপের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় স্টেপ, ক্যাম্বার সহ মাটির ড্রেসিং করা। তো এখন আমরা দ্বিতীয় স্টেপে ক্যাম্বার সহ মাটির ড্রেসিং করণ এইটার এস্টিমেট করব। তো এটা যেহেতু আমাদের সংখ্যা একটাই থাকবে, দৈর্ঘ্য আমাদের সেম, টোটাল দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার এবং মোট দৈর্ঘ্য সংখ্যা দ্বিগুণ করলে 100 পেয়ে যাচ্ছি, এবং প্রস্থ হচ্ছে আমাদের 10 মিটার। তো এটা ক্যাম্বার সহ মাটি ড্রেসিং করেন, এটা কিন্তু আমাদের বর্গমিটারে বের হবে, তো এখানে আমাদের উচ্চতা আসবে না। তো যেহেতু আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি, দৈর্ঘ্য 100, প্রস্থ 10 মিটার, এটাকে গুণ করে দিব। তো গুণ করে দিলে আমরা মান পেয়ে যাচ্ছি ক্যাম্বার সহ মাটির ড্রেসিং করেন 1000 বর্গমিটার। এরপর আমাদের তৃতীয় স্টেপে কাজ হচ্ছে ফ্ল্যাট সোলিং। আমাদের কী করতে হবে, ক্যাম্বার সহ যখন ড্রেসিং করণ হয়ে যাচ্ছে তখন আমাদের এরপরের স্টেপের কাজ হচ্ছে সোলিং, ফ্ল্যাট সোলিংয়ের কাজ। তো ফ্ল্যাট সোলিংয়ে আমাদের সংখ্যা একটাই এবং দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, মোট দৈর্ঘ্য 100, এবার প্রস্থ কত,
তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন মাটি কাটছি তখন কিন্তু আমাদের এই প্রান্ত থেকে একদম এই প্রান্ত পর্যন্ত মাটি কাটার পরিমাণ বের করছি, ক্যাম্বারও কিন্তু আমাদের কি সেমভাবে ততটুকু বের করছে, বাট সোলিং কিন্তু আমাদের ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি সোলিং কিন্তু সে পর্যন্ত হবে না। কেন হবে না? কারণ আমাদের আমরা জানি যে রাস্তার দুই পাশে ইট বসানো হয়, যেটাকে এখানে বলা হচ্ছে অ্যান্ডেজিং, অর্থাৎ এই যে এই পাশে অ্যান্ডেজিংয়ের কাজ করা হয়েছে এবং এই পাশে অ্যান্ডেজিংয়ের কাজ করা হয়েছে, তো দুই পাশে অ্যান্ডেজিংয়ের যেই মানটা আছে, যে এখানে দেওয়া আছে অ্যান্ডেজিংয়ের মান 7.5 অন অ্যান্ডেজিং, ব্রিক অন অ্যান্ডেজিং, অর্থাৎ 7.5, এই যে এখান থেকে এইটুকু বা তো 7.5 সেন্টিমিটার, তো এই পাশে যদি 7.5 সেন্টিমিটার হয় তাহলে সেমভাবে এই পাশেও 7.5 সেন্টিমিটার। তো আমরা জানি প্রস্থ হচ্ছে 10 মিটার, 10 মিটার থেকে আমাদের 7.5, এই পাশে 7.5 যদি আমরা বাদ দিই তাহলে 15 সেন্টিমিটার বাতিল হবে, তো 15 সেন্টিমিটার যদি এখানে বাদ যায় তাহলে আমাদের থাকবে কত? আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 9.85 মিটার থাকবে, 9.85 মিটার যদি আমরা এই দুই পাশের অ্যান্ডেজিং বাদ দিই। এখানে আছে 7.5 সেন্টিমিটার, এখানে আছে 7.5 সেন্টিমিটার, অর্থাৎ 15 সেন্টিমিটারকে যদি আমরা 10 মিটার থেকে বিয়োগ করি তাহলে আমরা প্রস্থর মান যেটা আসবে সেটা হচ্ছে 9.85। তো ফ্ল্যাট সোলিংয়ের কাজ আমরা জানি যে তাও বর্গমিটারে বের করতে হয়, তো আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের মান আমরা বের করে ফেলছি, এই দুইটাকে যদি গুণ করি তো আমরা মানটা পেয়ে যাচ্ছি 985 বর্গমিটার। এবার আমাদের কিন্তু এই যে ফ্ল্যাট সোলিংয়ের কাজ শেষ, ফ্ল্যাট সোলিংয়ের কাজ যেহেতু শেষ হয়ে গেছে, এখন আমাদেরকে কি হেরিং বন্ডের কাজটা বের করতে হবে, হেরিং বন্ডের কাজটা বের কর। তো হেরিং বন্ডের কাজটাও আমাদের কি বর্গমিটারে বের হবে, তো হেরিং বন্ড আমাদের আমরা দেখতে পাচ্ছি সংখ্যা একটাই হবে, দৈর্ঘ্য 100 মিটার, মোট দৈর্ঘ্য 100, প্রস্থ কতটুকু? প্রস্থ কিন্তু আমরা সোলিং যতটুকু করছি হেরিং বন্ড ততটুকুই হবে, তো প্রস্থ আমাদের বের হয়েছে সোলিংয়ের ক্ষেত্রে 9.85, তো এখানেও 9.85 থাকবে, তো এই দুইটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা মানটা পেয়ে যাচ্ছি 985 বর্গমিটার। এরপর আমাদের হেরিং বন্ডের কাজ শেষ, এরপর আমরা যে অ্যান্ডেজিং, অ্যান্ডেজিংয়ে কতটুকু পরিমাণ ইট লাগে সেটা বা কতটুকু পরিমাণ কাজ করতে হবে সেই মানটা আমরা বের করবো। তো অ্যান্ডেজিংয়ের কাজটা কী করতে হবে? এখানে আমরা অ্যান্ডেজিংয়ের ক্ষেত্রে শুধু মিটার কতটুকু দৈর্ঘ্যে রানিং অ্যান্ডেজিংয়ের কাজ করতে হবে সেই দৈর্ঘ্যটা নির্ণয় করব। তো দৈর্ঘ্যটা যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ডেজিংয়ের সংখ্যা কটা, একটা রাস্তার এই পাশে একটা করতে হবে এবং এই পাশে একটা, অর্থাৎ 100 মিটার বরাবর রাস্তার এই পাশ দিয়ে একটা যাবে, এ পাশ দিয়ে একটা যাবে, অর্থাৎ দুই পাশে দুইটা সংখ্যা হবে, দুই দুই পাশের অ্যান্ডেজিং, এর জন্য সংখ্যা দুই। আর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 100 মিটার, এই যে আমরা 100 মিটার লিখে দিলাম মোট দৈর্ঘ্য, তো যেহেতু আমাদের সংখ্যা দুইটা অবশ্যই 200 মিটার, তো আমাদের যেহেতু এটা রানিং মিটারে বের করতে হবে এই জন্য 200 রানিং মিটারেই রেখে দিলাম, যে আমাদের অ্যান্ডেজিংয়ের কাজ হবে 200 রানিং মিটার। RM মানে হচ্ছে রানিং মিটার, অর্থাৎ রানিং মিটার না বলে আপনি মিটারও বলতে পারেন, সমস্যা নেই। তো এরপরের কাজ হচ্ছে আমাদের যে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্ডেজিংয়ের কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ডেজিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে 12.5, যেটা এই যে এখানে দেখতে পাচ্ছি হেরিং বোন বন্ড, সেটা তো গেল আমাদের। এরপরে আমাদের কাজ হচ্ছে বিটুমিনাস কার্পেটিং, বিটুমিনাস কার্পেটিং যেটা হচ্ছে 12.5, যদি এখানে একটু মিস্টেক হয়েছে 12.5 হবে, এটা 12.5 বিটুমিনাস কার্পেটিং, তো আমাদেরকে বিটুমিনাসের কার্পেটিং বিছাতে হবে বা কার্পেটিং করতে হবে, তো এই কাজটা আমরা এখন বের করব। তো এই বিটুমিনাসের 12.5 মিলিমিটার বিটুমিনাস কার্পেটিং, তো এটার সংখ্যা একটা এবং দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, যেটা আমরা জানি মোট দৈর্ঘ্য 100 মিটার, এবং প্রস্থ, প্রস্থ তো অবশ্যই আমরা জানি, দেখতে পাচ্ছি এখানে ড্রয়িং থেকে যে বিটুমিনাস কার্পেটিংটা কিন্তু আমাদের অ্যান্ডেজিং বাদে যতটুকু আছে ততটুকুতে কিন্তু এটা বিটুমিনাস কার্পেটিং বসাতে হবে, তো এই জন্য আমাদের লেন্থ কিন্তু দুই পাশের অ্যান্ডেজিং বাদে যেটা বের হয়েছে সেটাই হবে, তো এখানে লেন্থ না তো প্রস্থ, প্রস্থ যেটা আমাদের অ্যান্ডেজিং বাদে যেটা বের হয়েছে সেটাই হবে 9.85। তো আমরা প্রস্থ এবং দৈর্ঘ্য পেয়ে গেছি, এই দুইটা গুণ করলে আমরা এটার মানটাও পেয়ে যাচ্ছি 985 বর্গমিটার। সেমভাবে আমরা বিটুমিনাস কার্পেটিংয়ের কাজ শেষ, এবার আমাদেরকে কাজ করতে হবে সিলকোট নিয়ে, 12 মিলিমিটার সিলকোট নিয়ে।
তো 12 মিলিমিটার সিল কোট, তাও আমাদের সংখ্যা একটাই থাকবে, এবং দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, মোট দৈর্ঘ্য 100 এবং প্রস্থ 9.8 ফাঁসি থাকবে। তো এই দুইটাকে যদি আমরা গুণ করি তাও পেয়ে যাচ্ছি 985 বর্গমিটার। তো আমাদের বিটুমিনাস সিলকোটের কাজও শেষ। এবার আমাদের কাজ হচ্ছে কি, ট্যাককোটের কাজ। আমরা এই ট্যাককোটের কাজটা আগে করব। এটা আমাদের একটু সমস্যা হয়েছে যে আমরা এটা আগে তুলে ফেলছি, বাট আমাদের সিলকোটের কাজের পর আমাদের চলে আসবে ট্যাককোটের কাজ স্টেপ বাই স্টেপ। তো এই ট্যাককোটের কাজটা, তাও আমাদের সংখ্যা একটাই হবে, লেন্থ হবে 100 মিটার, রাস্তার দৈর্ঘ্য দেওয়া আছে যেটা সেটা, এবং প্রস্থ আমাদের যেটা ওই যে যেটা আমাদের অ্যান্ডেজিং বাদে যেটুকু বের হয়েছে 9.8 ফাঁস, এই দুইটাকে গুণ করলে আমরা পাচ্ছি 985 বর্গমিটার। তো আমাদের এই হচ্ছে, যেহেতু ফাইনালি ট্যাককোটের কাজ শেষ হয়ে গেছে, তো যখন আমাদের ট্যাককোটের কাজ শেষ হয়ে যাবে তখন এই রাস্তাটা নতুন তৈরি করার পর কী করতে হবে, রাস্তার উপরে বালি দিয়ে অর্থাৎ বালি ছিটানো হয় বা স্যান্ড বাইন্ডিং যেটাকে বলা হয়। তো সর্বশেষ যেটা করা হবে সেটা হচ্ছে স্যান্ড বাইন্ডিং। তো কতটুকু পরিমাণ, কতটুকু জায়গাতে আমরা স্যান্ড বাইন্ডিং করব সেটার পরিমাণ বের করার জন্য, তাও সংখ্যা একটা, দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, মোট দৈর্ঘ্য 100, এবং লেন্থ প্রস্থ আমাদের যেটা ছিল যেটা হচ্ছে অ্যান্ডেজিং বাদে 9.8 ফাঁস, সেই দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 985 বর্গমিটার। তো এই হচ্ছে একটা বিটুমিনাস রোডের কাজগুলো স্টেপ বাই স্টেপ আমরা যা করি, তো সেটাই হচ্ছে আমাদের এস্টিমেট বের করতে হবে। তো এইভাবে হচ্ছে কি স্টেপ বাই স্টেপ। তো এই ম্যাথগুলো যদি আসলে এগুলো সারণী আকারে করা হয় কেন, কারণ যদি আমরা এগুলো দৈর্ঘ্য প্রত্যেকটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি গুণ করে বের করতাম, তাহলে কিন্তু একটা মানে অনেক ফিসটা অনেক ফেজের কিন্তু আমাদের প্রয়োজন হতো আলাদা আলাদাভাবে বের করে, যার কারণে এটা একটা সারণী আকারে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করা হয়। তো এইভাবে আপনারা যে আপনাদের বইতে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ এভাবে করার চেষ্টা করবেন। আমি এই ক্লাসের মাধ্যমে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ক্লাস। তো আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো আমাদের সাথে থাকবেন সবসময়, অবশ্যই সকল ক্লাস পেয়ে যাবেন, প্রত্যেক চ্যাপ্টারের ক্লাসগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।